শাশুড়ির ময়দান কায়েম হওয়ার পর বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, শাশুড়ির ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, সবাই শুধু পলায়ন করতে থাকবে, পলায়ন করতে থাকবে। সন্তান বাবার কাছে চলে যাবে, বাবা যদি একটা নেকি দাও তাহলেই আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সেই দিন হাসরের ময়দানে বাবা ডাক দিয়া বলবে, কোথার ছেলে, দুনিয়ায় বসে তো আমার কোনো সন্তানই ছিল না, কতই না কঠিন মায়ের কাছে চলে যাবে, মা একটু দয়া করবে নাকি, একটু নেকি ভিক্ষা দিবে নাকি, মা ডাক দিয়া বলবে, কোথার সন্তান, দুনিয়ায় বৈশা তোমার বিবাহই হয় নাই, কতই না হাসরের ময়দান কঠিন। ওই হাসরের ময়দান কায়েম হওয়ার পর যখন আপনার আমার আমলনামাকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ওই দিনটাও এত কঠিন হবে, এত মারাত্মক হবে, যেই বান্দা নেককার বান্দা তার আমলনামাটা উড়িয়া ডান হাতের মধ্যে চলে আসবে। জান্নাতের মধ্যে আমলনামা আসার পর ওই জান্নাতি মানুষটা পরিচিত সব মানুষের সামনে সামনে দৌড়াবে আর ডাক দিয়া বলবে, দেখো আমার আমলনামা কত সুন্দর, আমার আমলনামাটা ডান হাতে চলে আসছে, দেখো আমার ভাগ্য কত ভালো, আমার কপাল কত ভালো। এরকম ঘুরে ঘুরে মানুষের সামনে ঘুরবে আর দেখাতে থাকবে। আর যেই বান্দার আমল খারাপ, যেই বান্দার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওই বান্দার অবস্থাটা কত করুন। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়া বলবি, ফেরেশতা আমি আল্লাহ বড় হাস করিয়া বান্দাকে বানাইছিলাম, ফি আই সুরাতিন মাশা আরাক্কাবাক, আমি আল্লাহর মন মতো সুরা দিয়া বান্দাকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ বান্দাকে 60, 70, 80, 90, 100 বছর, 200 বছর সময় আমি আল্লাহর কুদরতি নজর দিয়া পাহারা দিয়া রাখছি, আমি আল্লাহ 24টা ঘন্টার উপরে দয়া করেছি, ওর জন্য আমি আল্লাহর নিয়ামত বরাদ্দ করেছি, কিন্তু তারপরও আমি আল্লাহর গোলামি বান্দা বলে নাই। কাজী আসি আল্লাহ দি খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আপনাদের এলাকার তাকবীর আওয়াজ এই পর্যন্তই, জবান দান করছেন কে, জোরে কন, এই জমিন কার, এই আসমান কার, এই গোটা পৃথিবীতে যাহা কিছু দেখি আর না দেখি সব সৃষ্টি কার, আমরা যারা এখানে বসছি আমাদেরকে সৃষ্টি করছেন কে, তাহলে সেই আল্লাহর সৃষ্টি হয়ে আমাদের স্রষ্টার প্রশংসা করার দরকার আছে না নাই জোরে বলেন, সেই আল্লাহর বরত্ব প্রকাশ করার দরকার আছে না নাই। তাহলে শরীরের সব শক্তিটুকু ছেড়ে দিয়ে আরো যদি চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, হয় নাই আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, এই আওয়াজ জোরে দিলে লস নাই বান্দা এই আওয়াজ যত জোরে দিবে, এই আওয়াজকে যত বলন্দ করবে, তত বান্দার ঈমান মজবুত হবে, কাফের মুশরিক নাস্তিকদের কলবের মধ্যে ভয় সৃষ্টি হবে, আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, এই বাংলার জমিনে ইসলামের বিপক্ষে আঙুল তোলার মতো দুঃসাহস কোন নাস্তিক মুর্তাদ দেখাতে পারবে না। কাজের জন্য আওয়াজ চলবে না, বন্ধ হয়ে যাবে, কত বলেন না কেন, কারণ বাংলা একটা প্রবাদ আছে, পাল্টে দিতে যুগ জমানা চাই না অনেক জন, পাল্টে দিতে যুগ জমানা চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। ইমানদার মুমিন বেশি থাকা জরুরি নয়,
কারণ যতগুলো যুদ্ধ কাফের মুশরিকদের সাথে হয়েছে একটু হিসাব করে দেখেন, প্রতিটা যুদ্ধে মুমিনের সংখ্যা কম ছিল, কাফের সংখ্যা বেশি ছিল, ঠিক কিনা জোরে বলেন। মুমিনের অস্ত্র কম ছিল, কাফের অস্ত্র বেশি ছিল। মুমিনের অর্থ কম ছিল, কাফের অর্থ বেশি ছিল। মুমিনের ঘোড়া উট কম ছিল, কাফের ঘোড়া উট বেশি ছিল। কিন্তু হিসাব করলে দেখা যায় ওরা সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পর তারপরেও মুমিনের বিজয়ের সংখ্যা বেশি, ওদের বিজয়ের সংখ্যা কম। কারণ মুসলমানের সাথে যদি কেউ না থাকে, যিনি আছেন তার নাম কি? জোরে বলেন। এই যে আজকে দেখায় দেখান ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় প্রেশার হয়ে যাই, চিন্তায় পড়ে যাই, আল্লাহ কি এটা দেখে না? সেদিনকার আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, এমন সময় এক মুরব্বী আমারে থামায় দিছে, কয় হুজুর একটা কথা বলতাম। কি কথা বলেন? মুরব্বী ডাক দিয়া বলে, হুজুর এই যে দেখেন ফিলিস্তিনে কত মানুষ মারা যাচ্ছে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে, নারীদেরকে মেরে ফেলা হচ্ছে, ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তারা একটু অসুস্থ হওয়ার পরে চিকিৎসা সেবা নিবে সেই মেডিকেল গুলাকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাহলে এইটা কি আল্লাহ দেখে না? কেমনে এইটা সহ্য করে? আমি এবার বলতে চাই, মুরব্বীকে ডাক দিয়ে বললাম, মুরব্বী আমার আল্লাহ সবকিছু করার ক্ষমতা আছে কিনা, সেইটার ঈমান আছে কিনা আগে বলেন। আমার আল্লাহ চাইলে সবকিছু পারে কি পারে না? জোরে বলেন। আমার আল্লাহ চাইলে দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে। এই যে গত কয়েকদিন আগে ঈদের কমপক্ষে তিন দিন আগে আপনাদের এই দিকে হয়তো বা হয় নাই, আমাদের ওই দিকে সকাল দশটাকে রাত দশটা বানায় ফেলাইছে। সকাল দশটা সেইটাকে রাত দশটা মুহূর্তের মধ্যে বানায় ফেলাইছে। এত বিকট অন্ধকার হয়ে গেছে যে বড় ফোকাসের লাইটের আলো দশ হাত দূরে পর্যন্ত যায় না। এত ঘোর অন্ধকার বানায় ফেলাইছে, 10 মিনিটের মধ্যে সব কিছু লয় বানায় ফেলাইছে। আজকে আপনাদের এলাকায় আল্লাহ তাআলা সেই কাজ আদায় করে দেখাইছে, সেদিন আমাদের এদিকে হইছে, আপনাদের এদিকে হয় নাই। আল্লাহ আজকে আপনাদের আবার 5 মিনিটের মধ্যে দেখাইছে। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন। সূর্য আছে, আলো আছে, সব ঠিক আছে, এর মধ্য থেকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে পরিবেশকে ভিন্ন রাস্তায় নিয়ে আনিছে। তবে পরিবেশ যেটাই হোক না কেন, মুমিন সব সময় তাওয়াক্কুল করবে কার উপরে? জোরে বলেন। কারো বাঁচাইবার মালিক দুনিয়ার কোন ব্যক্তি নয়, মারার ক্ষমতা দুনিয়ার কোন ব্যক্তি নয়, বাঁচাবার মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন। মারার ক্ষমতা আছে কার? সবকিছু যিনি নিয়ন্ত্রণ করেন, যার হুকুমে আকাশ বাতাস পাহাড় পর্বত চন্দ্র সূর্য তারকারাজি যাহা কিছু বলেন না কেন, সব যার ইশারায় চলে, তার নামটা কি? জোরে আওয়াজ দিয়া বলে। তাহলে আল্লাহ তাআলা যেই বিকেল বেলা মুহূর্তের মধ্যে পরিবেশ ঘুরাইয়া দিল, ওই আল্লাহ আবার পরিবেশ ঘুরাইয়া আমাদেরকে এখন জান্নাতের বাগানে কোরআনের কথা শোনার জন্য বসায় দিয়েছে। আবার কিছু ব্যক্তিদেরকে এখানে বসার সুযোগ দেয় নাই, তাদেরকে বাড়ি পাঠায় দিছে। কত ঘটনা কেন? হ্যাঁ, চিন্তা করে হুজুরি আর কি বয়ান করবে, বয়ান কি আমরা কম জানি নাকি? অথচ এত কষ্ট করে অ্যারেঞ্জ করা হয়েছে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কত আশা নিয়ে মাহফিলের আয়োজন করেছে, এই জান্নাতের বাগান মিলাইছে। আপনি যদি একটু চিন্তা করতেন যে যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট ভাইয়েরা, এরা জান্নাতের বাগান মিলাইছে, এরা 10 ঘর আর পাল্লা দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন। কারণ ঈদের পরপর অনেক জায়গায় দেখা গেছে বিভিন্ন জায়গায় যুবকরা খেলাধুলার আয়োজন করছে, বিভিন্ন জায়গায় ঘোড়ার দৌড়ের আয়োজন করছে, আছে না নাই? সেদিনকার মাইকিন শুনলাম, কয় ওরে মোর আল্লাহ 10 ঘোড়ার পাল্লা, আছে না নাই? 10 ঘোড়ার পাল্লা দিল যুবকরা দিতে পারত, কিন্তু যুবকদের কলিজার মধ্যে অন্তরের মধ্যে কোরআনের মোহাব্বত আল্লাহর মোহাব্বত থাকার কারণে এরা গুনার দিকে দাপিত হয় না, এরা জান্নাতের বাগান মিলিয়েছে। খবরদার,
কখনো কোরআনের মজলিস দ্বীনের কাজে বিরোধিতা করবে না, সে যে হোক না কেন যেই বান্দায় দ্বীনের কাজ করবে, পারলে সহযোগিতা করবে না হলে চুপ থাকবা, বিরোধিতা করবে তাহলে তুমি মনে করবে কপাল পুড়ে যাবে। কারণ এখানে যে কথাগুলো হচ্ছে আমার বাপ দাদার কথা বলছি নাকি, এই কথাগুলো কার? আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা। কাজেই সেই কথা যেই ব্যক্তি বলুক না কেন অবশ্যই সে ইসলামের কথা যদি বলে তাহলে সেটা আমারও কথা, আর অবশ্যই আমার সাধ্য অনুযায়ী তাকে সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা একজন ইমানদার মুমিনের এটা কর্তব্য হয়ে যায়। তাহলে বন্ধু যে কথা বুঝাতে চাই, যে কথা বুঝাতে চাই, আমি মুরব্বীকে ডাক দেব না, মুরব্বী শোনেন, আপনার কি জানা আছে নাকি কয়েক বছর আগে আমেরিকার মধ্যে আমার নবীকে নিয়ে একটা ব্যঙ্গ করা হয়েছিল, নবীর নামে একটা মূর্তি বানানো হয়েছিল, একটা সিনেমা করা হয়েছিল, সেই সিনেমা হল বানাইয়া নবীর কার্টুন বানাইয়া তারপরে সেইটাকে ব্যঙ্গ করে মানুষের সামনে প্রচার করা হয়েছিল। আমরা গোটা পৃথিবীর সব মুসলমানরা মাঠে নেমে মিছিল করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, ঠিক কিনা ধরে বলে। ওই সময় কিছু ব্যক্তিরা দোকানের বেঞ্চে বসে বলছে কয় দেশের হুজুরদের মাথা খারাপ হয়েছে, এই লোকগুলার মাথা খারাপ হয়ে গেছে, আমেরিকার মধ্যে কি করছে না করছে, এরা বাংলাদেশে বললে চিল্লে বলছে কি বলে নাই। কিন্তু আমরা এর পাশাপাশি এটাই জবাব দিতে চাই, আমেরিকা কোথায়, ভিন্ন দেশ কোথায়, এটা আমাদের দেখার বিষয় নয়। কারণ মুসলমানের কলিজার মধ্যে নবীর ভালোবাসা মহব্বত আছে না নাই? কারণ নবী তো শুধু আরবের নবী নয়, আপনার আমার নবী গোটা আলমের নবী, ঠিক কিনা জোরে বলেন। আপনার আমার নবী গোটা মাখলুকের নবী, গোটা সৃষ্টির নবী, ইহকালীন জিন্দেগির নবী, পরকালীন জিন্দেগির নবী, গোটা পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন আমার নবীকে নিয়ে যে কটূক্তি যদি কেউ করে, এইটা পৃথিবীর শেষ প্রান্তেও যদি কোনো মুসলমান থাকে তার কলিজার মধ্যে আঘাত লাগে, রক্তকরণ হয়, কোনো মুসলমান সহ্য করতে পারে না। তাহলে ময়দানে নেমে স্লোগান দেওয়া, প্রতিবাদ করাটা ছিল আমাদের ইমানের কর্তব্য। আমরা আমাদের চেষ্টা করছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ চেষ্টা যা ছিল তা করছি, বাকিটা তোমার হাতে। সাহাবা একরাম যুদ্ধের ময়দানে হাজির হইয়া তাদের চেষ্টা তারা করছে, পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য চাইছে যে আল্লাহ আমাদের চেষ্টা আমরা করলাম, বাকি তোমার উপর সুপর্দ হয়ে গেল। কিন্তু আল্লাহ পাকের বাস্তব প্রমাণ দেখিয়েছি, বান্দার চেষ্টা যেখানে শেষ সেখানে আমার আল্লাহর ফয়সালা আছে না নাই। আমরা প্রতিবাদ করতে না করতে এক সপ্তাহের মাথায় গিয়া গোটা সিনেমা হল সহ গোটা এক কিলোমিটার এরিয়া সহ ওই এলাকাটা শুদ্ধ ভূমিকম্পে মাটির নিচে ধসে গেছে। তাহলে আমার আল্লাহ আছে না নাই? তাহলে ফিলিস্তিনের মধ্যে আজকে মুসলমান মার খাচ্ছে, একটা জিনিস বুঝবেন, মুসলমান যত বিপদগ্রস্ত হবে তার রাস্তা মনে করবেন এর চেয়ে হাজার গুণে বেশি ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা তো অপেক্ষায় আছি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জমিনের মধ্যে আসবে, আর তিনি যখন আসবে তখন কোন নেতা আর খাতায় কাজ হইবে না, তখন কোন দেশের কোন ক্ষমতা চলবে না, কোন তন্ত্রমন্ত্র চলবে না, গোটা পৃথিবীর মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসার পর গোটা পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে। এমন একটা এলাকা থাকবে না, এমন একটা দেশ থাকবে না, এমন একটা জেলা থাকবে না, বিভাগ থাকবে না, যেখানে কোরআনের আইন বাস্তবায়ন হবে না। অর্থাৎ গোটা পৃথিবীতে ইসলামী কোরআনের আইন, কোরআনের শাসন সব জায়গায় কায়েম হয়ে যাবে। তাহলে আমরা তো সেই অপেক্ষায় আছি, বিজয় তো অবশ্যই মুমিনের, মুমিনের বিজয় কেউ ছিনে নিতে পারে না, ঠিক কিনা জোরে বলুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাশাপাশি নসিহাত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আল্লাহ আল্লাহ
মালিক রব্বুল আলামিন বলেন তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয় অর্জন করবে। তবে আমি আল্লাহ একটা শর্ত লাগায় দিলাম, কয়টা জোরে বলেন আরো জোরে। আল্লাহ পাক বলেন একটা শর্ত লাগায় দিলাম, তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয় অর্জন করবে, তবে শর্ত হলো যদি তোমরা মুমিন হও। যদি মুমিনের খাতায় নামটা লেখায় দিতে পারি, মুমিনের বিজয় কেউ চিনে নিতে পারবে না, কারণ সকল ক্ষমতার মালিক একজন, তার নামটাকে জোরে আওয়াজ দিয়া বলেন। এখন এক্ষেত্রে জবাব হলো, আমি মুরব্বীকে ডাক দিয়ে বললাম, মুরব্বী আজকে হাজারো মানুষ মারা যাচ্ছে, মুসলমান নির্যাতিত মুসলমান আজকে এত সমস্যার মধ্যে আছে, কিন্তু আপনার চেষ্টা আপনার করা লাগবে, তাদের চেষ্টা তারা করবে। কারণ এই গোটা পৃথিবীতে যত ধর্মাবলম্বী লোক আছে, একটা জিনিস হিসাব করে দেখবেন, মাঝে মধ্যে একটু জরিপ করে হিসাবটা মিলিয়ে দেখবেন, এই পৃথিবীতে যত জাতি আছে, যত ধর্ম আছে, যার যার ধর্ম সে পালন করে, কিন্তু দেখবেন মুসলমানকে যদি ধ্বংস করার কোনো পরিকল্পনার সৃষ্টি হয়, তখন তারা আর কিন্তু পৃথক থাকে না, সব এক হইয়া মুসলমানের বিরুদ্ধে লেগে যায়। হিন্দু তার ধর্ম আলাদা পালন করে, বৌদ্ধ তার ধর্ম আলাদা পালন করে, খ্রিস্টান তার ধর্ম আলাদা পালন করে, কিন্তু দেখবেন মুসলমানকে ধ্বংস করার জন্য যখন কোন পরিকল্পনা হয়, তখন সব এক হইয়া যায়। এজন্যই তাদের একটা সংগঠন বর্তমানে তৈরি করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আছে না নাই জোরে কর। এদের আলাদা একটা সংগঠন তারা তৈরি করছে, কিন্তু আফসোসের বিষয় আজকে আমরা যারা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের ধর্ম এক, একই ধর্মের লোক হওয়ার পরেও এক জায়গায় আমরা বসতে পারি না, এক মুসলমান আর এক মুসলমানকে সহ্য করতে পারি না, একজন আর একজনকে কিভাবে ক্ষতি করব, এই পরিকল্পনার মধ্যে সারাদিন সময় কাটায় দিয়াছে না নাই। এজন্যই মুসলমান এত বিপদগ্রস্ত। এজন্য বন্ধু জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা জীবন এবং মরণ, হায়াত এবং মউত, এই দুইটাকে আমি আল্লাহ কেন নির্ধারণ করেছি জানো? এই দুইটাকে আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি জানো? এই দুইটাকে আমি আল্লাহ নির্ধারণ করার মূল কারণ, তোরা বান্দা কতটুকু ভালো আমল করো এটাকে পরিমাপ করার জন্য, এটাকে যাচাই করার জন্য। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার আমল অনেক বেশি হয়েছে, কিন্তু তাকওয়া নাই, ইখলাস নাই, এই আমলের দাম আমার আল্লাহর আদালতে নাই। কিন্তু আমল যদি ক্ষুদ্র হয়, সেটা যদি স্থায়ী হয়, এটা আল্লাহর রাজি খুশির জন্য হয়, তাহলে সেই ইবাদতের দাম আমার আল্লাহর আদালতে আছে না নাই। কি শেষ করে দেব? সমস্যা হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে, অল্প একটু সময় চলবে ইনশাআল্লাহ, কষ্ট করে যেহেতু আল্লাহ বসাইয়ে দিয়েছেন একটু সময় দেয় ইনশাআল্লাহ। বাড়ি তো যাবই, কিন্তু আসলে আমাদের বাড়ি কোন জায়গায় এটাই কিন্তু খুঁজে এখনো পাইনি। মূলত আপনার বাড়ি হাওলাদার বাড়ি, আর শিকদার বাড়ি, আর তালুকদার বাড়ি, জমিদার বাড়ি না, দুনিয়ার থেকে বিদায়ের পরে আমাদের মূল বাড়ি হলো কবরপুর বাসতলা। বাড়ি কোথা? এই যে কিছুক্ষণ আগে একজনকে বিদায় দিয়ে আসছেন না, বিদায় দিয়ে আসছেন না, তো ওরকম বিদায় আপনার আমার হওয়া লাগবে কিনা? হ্যাঁ, তাহলে আমাদের বাড়ি কোথায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে? কবরপুর বাসতলা। বলেন কোথায়? কবরপুর বাসতলা। আর স্থায়ী বাড়ি হলো মুসলমান মুমিনের জান্নাত। স্থায়ী বাড়ি কোথা? কথা কয় না, জান্নাতে যেতে রাজি আছেন ইনশাআল্লাহ? কি যাইতে মনে চায় না? কি আল্লাহর গোলামি কইরা না কইরা? হাজারো মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না, জিজ্ঞাসা করে জান্নাতে যাইবেন না, কা জামুন মানি, আমাদের এলাকার মধ্যে আমরা যদি যাইতে না পারি, এমন তো কোনো লোকই চোখে বাজে না যে হ্যাঁ জান্নাতে যাইব, হ্যাঁ গেটের সামনে দাঁড়াই থাকবো না যে দেখবো কেমনে ঢোকে, বুঝেননি, অথচ নামাজ পড়তে চায় না। একটা সহজ জবাব হলো, মাটির নিচে আমাদেরকে সবাইকে যেতে হবে। কি যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না ভাই, সবাইকে যেতে হবে। কিন্তু একটা বিষয় হলো, সব ছাত্রকে জিজ্ঞাসা করবেন পরীক্ষায় পাস করবা না ফেল করবা, সব ছাত্র বলবে হ্যাঁ পরীক্ষায় পাস করতে চাই, কিন্তু যদি বলি ভাই পড়ালেখা
না, মগর পড়ালেখা করার নিয়ত নেই কিন্তু পাস করতে চায়। এই জন্য সব লোককে জিজ্ঞাসা করবেন, ভাই মাটির নিচে আপনি কি রকম থাকতে চান? হ্যাঁ কইবে ভালো থাকতে চাই, কিন্তু মূল সমস্যা হলো মাটির উপরে ভালো কাজ করতে চাই না। যদি মাটির নিচে ভালো থাকতে চান তাহলে মাটির উপরে ভালো কাজ করা লাগবে। সহজ বয়ান, এক কথায় বয়ান, যদি মাটির নিচে ভালো থাকতে চান তাহলে মাটির উপরে ভালো কাজ করতে হবে। মাটির উপরে যদি ভালো কাজ করেন আল্লাহ কবুল করলে মাটির নিচেও ভালো থাকতে পারবেন, আর মাটির উপরে যদি ভালো কাজ না করেন মাটির নিচে ভালো থাকার কোনো সুযোগ নাই। এমন ফেরেশতা আইবো, হ্যাঁ চোখেও দেখে না কানেও শোনে না, মা এই চোখে দেখে নেই তোমার মনে করবে না যে সাইডটাই থাকবেন গায়ে পড়বে না, এটা না, এমন গুর্জার বাড়ি দিব এটা কিন্তু সাইডে পড়বে না, জায়গা মতোই পড়বে, একটাও নিচে পড়বে না বাড়ি, কথা বুঝেননি? এই জন্য মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে কিছু ভালো কাজ করে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আযীযুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জীবন এবং মরণ, হায়াত এবং মৌত এই দুইটাকে আমি আল্লাহ নির্ধারণ করেছি, কেন কি কতটুকু ভালো আমল করে এটাকে পরিমাপ করার জন্য, ওজন দেওয়ার জন্য। এবার এক নাম্বার জবাব হলো আল্লাহ তাআলা জীবনের কথা বলেছেন, হায়াতের কথা বলেছেন, এই যে জমিনের মধ্যে আমরা আছি এটা সিদ্ধান্তটা কার? জোরে কর নাকি ব্যক্তির ইচ্ছায় আসতে পারছি নাকি? না না, ব্যক্তির ইচ্ছায় আসতে পারি নাই, এই আসার সিদ্ধান্তটা হলো আমার আল্লাহর। শুধু তাই নয়, জমিনের মধ্যে বেঁচে আছি এটা দয়া কার? জোরে কর। আবার যেদিন দুনিয়ার থেকে বিদায় হইব সেইটাও দুনিয়ার কোনো মানুষের সিদ্ধান্তে হবে না, সেই বিদায়ের সিদ্ধান্তটাও হবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু খবর নিয়ে দেখবেন এলাকার মধ্যে কিছু মানুষ নিজের হায়াতের গ্যারান্টি নাই, আর একজনের হায়াতের সময় সীমা বলে দেয় আছে না নাই? জোরে কর। যখন একজনের সাথে উল্টা পাল্টা আওয়াজ দিই, কয় অবস্থা বেশি ভালো না, তোর পাতা বাইকে গেছে, কয় কিনা? জোরে কর। কতর পাতা লাল হয়ে গেছে, তোরে টাইম দিলাম এক সপ্তাহ, আছে না নাই? জোরে কর। কিন্তু ওই এক সপ্তাহ ও বাঁচবে কিনা এই গ্যারান্টি কিন্তু হায়ার কাছে নাই, হে আর একজনের হায়াতের গ্যারান্টি দেয়। আবার কয় পাতা লাল হয়ে গেছে, সময় বেশি নাই তো, কিন্তু দেখা যায় আর একজনের হায়াতের সময় সীমা বলে দেয় কিন্তু নিজেই তার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই? জোরে বলে। আর একজনকে দেখাইতে পারে নাই, তার আগে আল্লাহই তাকে দেখাইয়া দেয়। এজন্য এখান থেকে জবাব হলো, আসছি আমার আল্লাহর ইচ্ছায়, বেঁচে আছি কার ইচ্ছায়? জোরে বল। আবার যখন বিদায় হব সেই সিদ্ধান্তটাও কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে মাঝখানে যে সময়টা কাটাবো এইটা কাটাতে হবে কার হুকুম অনুযায়ী? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইউমিতুকুম আল্লাহ পাক বলে, তোরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফুরি করো, নাফরমানি করো, অত সেই জমিনের মধ্যে এক সময় তোর কোনো অস্তিত্ব ছিল না, তোরা ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহই তোদেরকে প্রাণ দান করেছি। কে দিয়েছেন? ধরে বলে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন এই প্রাণ আজকে চলমান আছে, আবার এমন একটা দিন আসবে আমি আল্লাহর রূহকে ফিরিয়ে নিয়ে যাব, আবার এমন একটা দিন আসবে ওই রূহকে আমি আল্লাহ আবার ফিরিয়ে দিব। শুধু তাই নয়, সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা মানুষকে আবার আল্লাহর আদালতে উপস্থিত হয়ে ফিরে গিয়ে গোটা জিন্দেগির সব হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলে।
কাজী যেহেতু আমাদেরকে জবাব দেওয়াই লাগবে, আমাদেরকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমাদের হায়াতের জিন্দেগীর সব হিসাব দেওয়া লাগবে। কাজী স্বল্প সময়ের হায়াতের জিন্দেগি, এই স্বল্প সময়ের হায়াতের জিন্দেগি চালাইতে হবে কার হুকুম অনুযায়ী? আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে হবে। ভিন্ন দিকে নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم احب الاعمال الى الله اطوبها وان قل او كما قال عليه الصلاه والسلام نبي عليه الصلاه والسلام বলেন ওই আমল আল্লাহর আদালতে অনেক দাম, ওই আমলের আল্লাহর আদালতে অনেক দাম, যদিও আমলটা ছোট হয় কিন্তু সে আমলটা প্রতিনিয়ত করা হয়, একদিন করছে ভিন্ন দিন খবর নাই এমনটা নয়। আমলটা যদি ক্ষুদ্র হয় আর সেটা যদি প্রতিনিয়ত করা হয়, ওই আমলটা আমার আল্লাহর আদালতে দাম অনেক অনেক গুণে বেশি বেড়ে যায়। তাহলে ক্ষুদ্র আমল যদি হয় সেটা যদি প্রতিনিয়ত করা হয়, ইখলাসের ভিত্তিতে যদি সে আমলটা চালু রাখা যায়, ওই আমলটার মর্তবা দাম আমার আল্লাহর আদালতে অনেক অনেক গুণে বেশি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জীবন এবং মরণ, হায়াত এবং মৌত আমি আল্লাহ নির্ধারণ করার মূল কারণ কে কতটুকু ভালো আমল করো পরিমাপ করার জন্য। আর এই পরিমাপ করার মূল থিওরি হলো, এই পরিমাপ করার মূল থিওরি হলো হাসরের ময়দানে মিজানের পাল্লায় আপনার আমার হায়াতের জিন্দেগি সব আমল ওজন দেওয়া হবে কি হবে না, জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা বলে নাই আকসারু আমালা, কে কত বেশি আমল করো গণনা করা হবে। আমার আল্লাহ বলেছেন কে কত ভালো আমল করো, তাহলে ভালো আমল যদি অল্প হয় তার ওজন আমার আল্লাহর আদালতে মিজানের পাল্লায় অনেক অনেক গুণে বেশি হয়ে যাবে। হাসরের ময়দানে দেখা যাবে এক বান্দার 1000 সিজদা, আরেকজন আল্লাহর বান্দার একটা সিজদা, দেখা যাবে 1000 সিজদার তুলনায় একটা সিজদার ওজন অনেক অনেক গুণে বেশি ভারী হয়ে গেছে। কারণ আমাদের সমাজে এমন মানুষও আছে যেই বান্দা দেখবেন 2 মিনিটে তার 8 রাকাত 10 রাকাত নামাজ শেষ, 5G গতিতে পড়ে আছে না নাই জোরে কর। আর কোথায় রুকু কোথায় সিজদা, একটার উপরে আরেকটা মাইরা দেয়, সময় নাই বাহিরে বের হওয়া লাগবে তার অনেক জরুরত আছে। আবার কোন 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 বান্দা আছে এরকম যার 2 রাকাত নামাজ পড়তে 6 মিনিট 8 মিনিট লেগে যায়, আছে না নাই জোরে কর। মানে দুই ব্যক্তির নামাজ সমান হবে নাকি? না না, এই রকম দেখা গেছে আমল যে বান্দা ইখলাসের ভিত্তিতে করবে ওই বান্দার আমলের ওজন আল্লাহর আদালতে এরকম ভাবে অনেক বেশি হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে মিজানের পাল্লায় আমলকে ওজন দেওয়া হবে এই ওজনটাও হবে এই রকম, অর্থাৎ যার ঈমান যেই রকম, যার ইখলাস যেই রকম, তার আমলের ওজনও হবে সেই রকম। কারণ বান্দার প্রতি সব বান্দার আল্লাহর প্রতি ধারণা এক রকম নয়। আর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর প্রতি বান্দার ধারণা যেই রকম আল্লাহর পক্ষ থেকে উপঢৌ কোন বরাদ্দ হবে সেই রকম। আপনি আল্লাহর প্রতি ধারণাটা কি রকম এটা আগে আপনি নিজে চিন্তা করেন। যদি আল্লাহর প্রতি আপনার ধারণাটা হয় বিশাল, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দটাও হবে ঠিক সেই রকম বিশাল। আর যদি আল্লাহর প্রতি আপনার ধারণা থাকে সংকীর্ণ, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দ হবে সংকীর্ণ, ঠিক কিনা জোরে বলে। তাহলে আল্লাহর প্রতি ধারণা আমরা ছোট রাখবো না অনেক বিশাল রাখবো? কারণ আমার আল্লাহর যেমনি দয়ার কোনো সীমা সংখ্যা নাই, আমার আল্লাহর আজাব ও গজবের সেই রকম কোনো সীমা সংখ্যা নাই। কারণ আমার আল্লাহর সাথে কোনো তুলনা চলে না, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদারিত্ব নাই, আমার আল্লাহর ক্ষমতার সামনে কোনো ক্ষমতাও নাই। তাহলে বন্ধু এখান থেকে জবাব হলো, এখান থেকে জবাব হলো এই যে মিজানের পাল্লায় আমল নামায় ওজন দেওয়া হবে, এই ওজন দেওয়ার সময়
আল্লাহ পাক রব্বুল আলামিন এই যোজনের কথা বলেছেন, এই দিনটা আপনার আমার জন্য খুবই করুণ দিন হবে, খুবই মারাত্মক কঠিন দিন হয়ে যাবে। আমরা তো স্বাভাবিকভাবে মনে করি হয়তোবা কেমনে কেমনে হয়তোবা কোন রকম ভাবে কাটায় যেতে পারবো, বিষয়টা এমন নয়। কারণ অনেক সময় অনেক মা বোনরা দেখবেন দুনিয়ার কোন মুসিবতে যদি পড়ে তাহলে দেখবেন সাথে সাথে বলে আল্লাহ দুপার টাইমে এত ঠাডা ফালায় আমারে কি একটু সুখে দেখে না। আপনাদের এলাকায় বলে না মনে হয় নাকি? একটু সাংসারিক ঝামেলা, ছেলে মেয়ে যারা একটু বিভিন্ন রকম সমস্যা, এই মুসিবতে পড়ার সাথে সাথে কয় এত মানুষ মারা যায় আল্লাহ আমারে নিয়ে যাইতে পারে না, আর ঝামেলা ভালো লাগে না। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, মা বোনদেরকেও বলতে চাই, যারা দুনিয়ায় বিপদে পড়ে মৃত্যু কামনা করেন আখেরাতের জিন্দেগির কামনা করেন, আমি তাদের জন্য বলতে চাই দুনিয়ায় মুসিবতে বললে সমাধান করা যায়, ভিন্ন ব্যক্তিদের কাছে বলা যায়, মানুষের সহযোগিতা নেওয়া যায়। আর কোন বান্দা কবরে গিয়া যদি মুসিবতে পড়ে যায় সহযোগিতার কাউকে পাওয়া যাবে না, ফিরে আসা সম্ভব হবে না। তাহলে মৃত্যুবরণ করলে ঝামেলা শেষ না, মূলত ঝামেলা শুরু, ঠিক কিনা জোরে বলেন? অনেকে মনে করে মইরে গেলি শেষ। আজকে দেখেন অনেক যুবক ভাইরা আছে, অনেক আমার বোনরা আছে, অনেক মুরব্বীরাও দেখা গেছে, এই যে শয়তান তাদেরকে বারবার তালিম দেয় দুনিয়ার একটা মুসিবতে পড়লে কয় না আর বাঁচবো না, হয় বিষ খাবো নয় কচু গাছের লাগে গলায় ধরে দিব, এই নিয়াত করা যাবে না, এই নিয়াত করা যাবে না। কারণ যেই বান্দা একবার নিয়াত করবে বিষ খাবো অথবা গলায় দড়ি দিব, এই নিয়াত করার সাথে সাথে শয়তান তাদের পিছনে বয়ান শুরু করে দেয়, কই তুই তো সেদিন বললি গলায় দড়ি দিবি, এখন হার মেনে গেছে, তাহলে তোর কথার আর কোনো দাম রইল নাকি? তুই বড় একটা বংশীয় ছেলে, হ্যাঁ তোর কথার এত দাম, তুই তো এক কথার মানুষ, তুই তো কখনো কথা চেঞ্জ করস না। এটা মাথার মধ্যে বারবার বারবার তালিম দেয়, চিন্তা করে যখন বইলেই ফালাইছি আর পাইছে তাই কোনো লাভ নাই, দুনিয়ার সব দেখা শেষ। এরপরে দেখা গেছে বান্দা রশি দিয়া অথবা গামছা দিয়া, অনেক মা বোনরা ওড়না দিয়া ফ্যানের সাথে ঘরের আড়ার সাথে বিভিন্ন রকম কায়দায় গলায় দড়ি দিয়া মারা যায়, আছে না নাই জোরে বল। আমি বলবো আপনি দুনিয়ার সমস্যা কইরা এখন সমস্যা থেকে বাঁচার জন্য মারা গেছেন, আমি বলবো আপনি তো ঝামেলা শেষ করেন নাই, ঝামেলা আরো শুরু করছেন, এখন তো মূল ঝামেলা শুরু হইব, এই মৌত থেকেই ঝামেলা শুরু। কবরে যাওয়ার পর দেখবেন একটা একটা করে বিপদ আপনার সামনে আসতেছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আখিরাতের জিন্দেগির প্রথম ঘাঁটির নাম হলো কবর। প্রথম ঘাঁটির নাম কি জোরে বলেন? এই প্রথম ঘাঁটিতে যে বান্দা ধরা খেয়া যাবে, প্রত্যেকটা ঘাঁটিতে বান্দা ধরা খেয়া যাবে। আর যেই বান্দা কবরের জিন্দিগিতে নাজাত পেয়ে যাবে, বাকি প্রত্যেকটা ঘাঁটিতে আমার আল্লাহর কুদরতে আমার আল্লাহ সেই রাস্তাগুলো ঘাঁটিগুলো সহজ করে দিবে। এই জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলি কান্না করতেন, আমরা তো জানাজায় গিয়েও হাসি, আগামীকালকে ওই খাটের যাত্রী আমি, আমাকে নিয়ে মানুষ সামনে নিয়ে দাঁড়াইবে, কিন্তু দেখা গেছে না না মানুষ মৃত্যুবরণ করছে, হের কিনারায় গিয়াও সেলফি, আসেন না জোরে আয় হায়, লাশের কাছে গিয়া খাটের কাছে গিয়া সেলফি, কবরে রাখে সেইখানে গিয়া সেলফি, মানুষের মন কোথায় চলে গেছে? মৃত্যুর কোন ভয় নাই, কবরের কোন ভয় নাই, আল্লাহ শাস্তির ভয় কলবের মধ্যে নেই। শুধু তাই নয়, দেখবেন মানুষ মারা গেছে তার জানাজা উপস্থিত হয়েছে, জানাজা বৈশাখ হাসে, হুজুর ওই দিকে বয়ান করে, হ্যাঁ পিছনে বৈশ হাসে, মনি মনে করছে উনি আর জীবনেও মারা যাবে না। আমি একদিন জানাজে এই কথাটা বলছিলাম, ভাই আজকে যারা জানাজে উপস্থিত হয়েছেন হয়তোবা এই জানাজা আগামীকালকে আপনার আমারও হতে পারে,
এটা বলার পর এক আল্লাহর বান্দায় জানাজা থেকে যাওয়ার পর আসরের পরে জানাজা হয়েছে, আল্লাহর বান্দা মাগরিবের আগে আগে বাড়ি চলে গেছে, আল্লাহর বান্দা পুষ্কুনিতে যখন অযু করার জন্য গেছে, পুষ্কুনির কিনারায় যাওয়ার পর আল্লাহর বান্দা ওইখানে এষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই আল্লাহর বান্দার আবার পরের দিনে জানাজার নামাজে সবাই হাজির হয়ে গেছে। এরকম হাজারো প্রমাণ আছে না নাই জোরে বলেন। তাহলে আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মিজানের এই যে পালা পালা আপনার আমার জন্য রেখেছেন আমলনামাকে পরিমাপ করার জন্য, ওজন দেওয়ার জন্য, এই ওজন দিবে হাশরের ময়দানটা মূলত কঠিন এক জায়গা, কঠিন ময়দান। যে ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাশরের ময়দান কায়েম হওয়ার পর বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, হাশরের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, সবাই শুধু পলায়ন করতে থাকবে, পলায়ন করতে থাকবে। সন্তান বাবার কাছে চলে যাবে, বাবা যদি একটা নেকি দাও তাহলেই আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সেই দিন হাসরের ময়দানে বাবা ডাক দিয়া বলবে, কোথার ছেলে, দুনিয়ায় বসে তো আমার কোন সন্তানই ছিল না, কতই না কঠিন। মায়ের কাছে চলে যাবে, মা একটু দয়া করবে নাকি, একটু নেকি ভিক্ষা দিবে নাকি, মা ডাক দিয়া বলবে, কোথার সন্তান, দুনিয়ায় বসে তোমার বিবাহই হয় নাই, কতই না হাসরের ময়দান কঠিন। ওই হাসরের ময়দান কায়েম হওয়ার পর যখন আপনার আমার আমল নামাকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ওই দিনটা এত কঠিন হবে, এত মারাত্মক হবে, যেই বান্দা নেককার বান্দা তার আমল নামাটা উড়িয়া ডান হাতের মধ্যে চলে আসবে, ডান হাতের মধ্যে আমল নামা আসার পর ওই জান্নাতি মানুষটা পরিচিত সব মানুষের সামনে সামনে দৌড়াবে আর ডাক দিয়া বলবে, দেখো আমার আমল নামা কত সুন্দর, আমার আমল নামাটা ডান হাতে চলে আসছে, দেখো আমার ভাগ্য কত ভালো, আমার কপাল কত ভালো। এরকম ঘুরে ঘুরে মানুষের সামনে ঘুরবে আর দেখাতে থাকবে। আর যেই বান্দার আমল খারাপ, যেই বান্দার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওই বান্দার অবস্থাটা কত করুণ। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়া বলবি, ফেরেশতা আমি আল্লাহ বড় হাস করিয়া বান্দাকে বানাইছিলাম, ফি আই সুরাতিন মাশা রাক্কাবাক, আমি আল্লাহর মন মতো সুরা দিয়া বান্দাকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ বান্দাকে 60, 70, 80, 90, 100 বছর, 200 বছর সময় আমি আল্লাহর কুদরতি নজর দিয়া পাহারা দিয়া রাখছি, আমি আল্লাহ 24টা ঘন্টার উপরে দয়া করেছি, ওর জন্য আমি আল্লাহর নিয়ামত বরাদ্দ করেছি, কিন্তু তারপরেও আমি আল্লাহর গোলামি বান্দা বলে নাই, কাজী আজকে আমল নামাটা স্বাভাবিকভাবে হাতে দেওয়া যাবে না, ওই নাফরমানের বক্ষটা ফাড়িয়া আলাদা করিয়া দে, বক্ষটা পারিয়া তারপরে বাম হাতটা বক্ষের মধ্য থেকে পিছন থেকে বের করে দে। আল্লাহ হুকুম হওয়ার পর ফেরেশতারা ওই নাফরমানের বক্ষটাকে ফেরে ফেলবে, বাম হাতটাকে বক্ষের মধ্য থেকে ঢুকাইয়া পিছনের দিক থেকে বের করে দিবে, এরপরে আমল নামাটা বাম হাতে উঠায় দিবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবি, আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, এই যে দেখ তোর আমল নামা তোর হাতে তুলে দেওয়া হয়েছে, এইবার তোর আমল নামা পড়িয়া দেখ কি নেক কামাই করছো, কি গুণা তুই কামাই করছো। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ
কিভাবে আমলনামা পড়বো, আমার মাথার চেহারা তো ফেস তো ভিন্ন দিকে, আমার হাত পিছনের দিকে, আমলনামা পিছনের দিকে, আমি দেখিও না কিভাবে পড়বো। আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া, বলবে ফেরেশতা ওই বান্দার মাথাটা ধরিয়া ঘাড়টাকে মটকায়া মাথাটা পিছনের দিকে ফিরাইয়া দে, ফেরেশতারা মাথাটা ধরিয়া ঘাড়টাকে মটকায়া পিছনের দিকে ফেস ফিরাইয়া দিবে, এরপরে বান্দা আমলনামার দিকে তাকাইবার আফসোস করবে, আর ডাক দেয়া বলবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ এটা কেমন আমলনামার হিসাব, এটা কেমন খাতা, যেখানে একটা ক্ষুদ্রতম কাজকেও বাদ দেওয়া হয় নাই, বৃহৎ কাজকেও বাদ দেওয়া হয় নাই। একদিন দোকানের বেঞ্চে বসে একটু ইয়ারকি মস্কারি করে একটু ভায়াসা কথা বলছিলাম, ওটাকে তো আমি গুনাও মনে করি নাই, এটাও তো দেখি এখানে উঠা গেছে। একদিন দোকানের বেঞ্চে বসা অন্য ব্যক্তিদের গিবাস শেকায়ত করছিলাম, অন্যের দোষ আমি চর্চা করেছিলাম, এটাকে কিছু মনেও করি নাই, কিন্তু এটাও তো দেখি আজকে আমলনামার মধ্যে উঠে গেছে। এখানে ছোট কাজকেও বাদ দেওয়া হয় নাই, বড় কাজকেও বাদ দেওয়া হয় নাই। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া, বলবি ফেরেশতা এই বান্দার প্রতি আমি আল্লাহর কোন দয়া নাই, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামত গ্রহণ করার পর আমি আল্লাহর গোলামি করে নাই, নাফরমানি করছে, এই বান্দার জন্য আমি আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিলাম। এরপরে ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়া নিক্ষেপ করে ফেলা দিবে, কোথায় পালাইবা কোথায় যাইবা, আসলে সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, এই জন্য এখনো সময় আছে আল্লাহর গোলামির উপরে নিজের জীবনটাকে লাগা দেন, নবীর তরিকার উপরে নিজের জিন্দগিটাকে লাগাইয়া দেন, নবীর মহাব্বত অন্তরের মধ্যে লাগান, যেই নবী দিনের জন্য ইসলামের জন্য নিজের দান মুবারককে শহীদ করে দিল, যেই নবী উম্মতের মায়া দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই, কিভাবে উম্মতকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নেওয়া যায়, এই চিন্তা করতে করতে ফেকের করতে করতে কান্না করতে করতে হাজারো অত্যাচার নির্যাতন সহ্য করে নিজের জন্মভূমি ছেড়ে ভিন্ন দেশে হিজরত করে 3 বছর কারারুদ্ধ থেকে যিনি জীবনকে পরিচালনা করেছেন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আজ মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে নবী উম্মতের জন্য কান্না করে কবরের মাটি আফসোসের বিষয় যেই উম্মতের জন্য কান্না করে সেই উম্মত আজকে নবীর সুন্নাত মানতে রাজি নয়, এই জন্য সাহাবাদের মতো মহাব্বত অন্তরের মধ্যে লাগায় দেয়, সাহাবিরা নবীকে এমন ভাবে মহাব্বত করত দুনিয়ার সব একদি নবীর মহাব্বত আর একদি, ঠিক কিনা জোরে বলে। আমার নবীও ডাক দিয়ে বলেন ও দুনিয়ার উম্মত শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, নবী আলাইহি সালাতু ওয়াসসালাম বলে উম্মত দুনিয়ার সন্তান বলো সন্ততি বলো দুনিয়ার যত সম্পর্ক বলো না কেন এমন কি নিজের জীবনের চেয়েও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত নিজেকে খাঁটি ইমানদার দাবি করতে পারবে না, রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা জেতার আদরের উম্মত উম্মতের করলাম কি, যেই নবীর ওসিলায় আমরা দুনিয়াতে এসেছি আমরা জেতার
মোহাব্বতের উম্মত কয়দিন কেন্দেছি, দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, চতুর্দিক থেকে ঘিরে ফেললো তাকে দুষ্ট কাফের গণে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বসার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বসার আঘাতে, কত সাহাবারা হারালো জি প্রাণ পাখি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতির করলাম কি, দিনের লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যায়, প্রচণ্ড এক আঘাতে নবীর একটি দন্ত শহীদ হয়ে যায়, শুনিয়া সে সংবাদ কতই ছিল মোহাব্বত, শুনিয়া সে সংবাদ কতই ছিল মোহাব্বত, সকল দন্ত ভেঙে ফেললো ওয়াজু করুনি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতি করলাম কি, সেদিন উল্লাসে মাতিয়া কাফিরের দংশন, উড়াইয়া যায় পতাকা, ঘোষণা করেছে নবীজি মরেছে, ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, আর পাইবে না তার দেখা, সেদিন যত ছিল মুসলমান হইয়া পাগলের মতন, যত ছিল মুসলমান হইয়া পাগলের মতন, ময়দানে করে সবে কান্নাকাটি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতির করলাম কি, শুনিয়া সে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে, কাফেরেরা বলছে তোমার পতি পুত্র সবাই মারা গেছে, মহিলা বলছে চাই না তা শুনতে, মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী, বলো কেমন আছে আমার ইয়তিম নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতির করলাম কি, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কাজী নবীর ভালোবাসা মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? কাজী বন্ধু আজকে আপনাদেরকে বলতে চাই, আজকের জান্নাতের বাগানে যারা পড়ছেন আজকের মাহফিল, আজকে আমার এই আলোচনা আমাদের কারো জন্য জীবনের শেষ আলোচনা মাহফিল হতে পারে কি পারে না জোরে বলে, হয়তো বা বন্ধু এমন হতে পারে আপনারা আমার জানা নাই, হয়তো বা কারো জন্য বাজারে কাপড়ের দোকানে কাপড়ের কাপড়াই সব বস্তু দেওয়া রয়েছে জানা নাই, হয়তো আকার জন্য মসজিদের বারান্দার চারপলা খাটিয়াটা প্রস্তুত হয়ে রয়েছে জানা নেই, হয়তো বা কারোর জন্য কবরের জায়গাটাও প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই, এমন হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইকে লাল হয়ে যাবে অমুকে আর দুনিয়াতে না, পারে কি পারে না জোর আওয়াজ দিয়া বলেন। কাজী বন্ধের জন্য আপনাদেরকে বলতে চাই, পকলকার হাতির ঘন্টায় বাড়ি পড়ে যাবে এটা আমাদের কারুই জানা নাই, এই জন্য সব সময় মুহূর্তের জন্য প্রস্তুতি থাকা, আর নেক আমলের মধ্যে জীবনের সময় অতিবাহিত করা, কারণ মৃত্যুর সময়টা তো কঠিন,
ইচ্ছা করলে চাইলে কিন্তু কালেমা পড়া যায় না, ইচ্ছা করলে কিন্তু আল্লাহর নামে জিকির করা যায় না। কারণ বাস্তবিকভাবে দেখবেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আপনার পায়ের মধ্যে একটা আঘাত লেগেছে, আপনি হোঁচট খেয়েছেন, এই আঘাত লাগার সাথে সাথে দেখবেন জবান থেকে কোনো না কোনো একটা শব্দ বের হবে, কেউ বা আঘাত লাগার সাথে সাথে মায়ের নাম বলে, কেউ বা আঘাত লাগার সাথে সাথে বাবার নাম বলে, আবার কোন কোন আল্লাহর বান্দা দেখবেন আঘাত লাগার সাথে সাথে বিপদে পড়লেই বলে ইন্না লিল্লাহ, আছে না নাই জোরে বলেন, এটা যার কলবে যেটা ফিট হয়ে যাবে তার জবান থেকে ওটাই বের হয়ে যাবে। কাজী মওতের সময় এমন এক কঠিন সময়, যদি আগে থাকতে আপনার কলবের মধ্যে আল্লাহর মহাব্বত, নামাজের মহাব্বত, জিকিরের মহাব্বত, কোরআনের মহাব্বত যদি ঢুকা দিতে পারেন, মৃত্যুর সময়টা আপনার ইমানের সাথেও হয়ে যাবে। কাজী বাস্তবিকভাবে বলতে চাই, এই ময়দানের মধ্যে বহু বন্ধুরা বসা আছেন, অনেকের আব্বু দুনিয়ায় নাই, অনেকের আম্মু দুনিয়ায় নাই, তারাও এক সময় দুনিয়ার মধ্যে ছিল, আজকে তাকায় দেখেন তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। এমন একটা দিন আসবে আমরা ঘর বাড়ি ছাড়িয়া ওই অন্ধকার কবরের দিকে পাড়ি জমাইব। কাজী বন্ধু সেই চিন্তা করে মনেরই বুঝানো রে মন, আমার মা বাবা কোথায় চলিয়া গেল, হাজারো চেষ্টা করলে কিন্তু কোনোদিন আর তাদেরকে পাওয়া যাবে না, ঠিক না মেডিক জোরে বলেন। এই যে কিছুদিন আগে চরমনের ফাল্গুনের মাহফিল চলে গেল, আমার আব্বাও বাড়ির থেকে সবার কাছ থেকে দাবি দয়া সারাইয়া বিদায় নিয়া, সবার কাছ থেকে দোয়া নিয়া তারপরে মাহফিলে রওনা করেছিল কাফেলা নিয়ে। মাহফিলে যাওয়ার পর আল্লাহর বান্দা ভোর রাতে তাহাজ্জুদ করার জন্য যখন উঠছে, তাহাজ্জুদ পড়তে যখন উঠছে, অজু করার জন্য গেছে, আল্লাহর বান্দা সেই জায়গায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে আঘাতে ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আল্লাহর বান্দা সেই মাহফিলের দুই দিন থাকা অবস্থায় সর্বশেষ তিন দিন শুক্রবার, মাহফিলের তৃতীয় দিন শেষ দিন, আল্লাহর বান্দা সকালবেলা তার আগে রাত্রে তিনি অসুস্থ হয়েছেন, অসুস্থ হওয়ার আগেও আল্লাহর বান্দা ইবাদতের প্রতি এত খেয়াল, হুশ হারায় নাই, খেয়াল হারায় নাই। আল্লাহর বান্দা তার খেদমতে যিনি রয়েছেন তাকে বলতেছেন, আমাকে দ্রুত অজুর ব্যবস্থা করে দাও, আমি অজু করে আগে নামাজ আদায় করে নিব। আল্লাহর বান্দা অজু করে নামাজ আদায় করে বিছানায় শুইল, ওই অবস্থায় আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেল। এরপরে আল্লাহর বান্দা শুক্রবার সকালবেলা আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই ময়দানে জুমার নামাজের পরে আমার আব্বার জানাজার নামাজ হয়েছে। আমরা ছয়টা ভাই, ছয়টা ভাইকে আমার বাবা আলেম বানিয়েছে, দুনিয়ার লাইনে ভিন্ন লাইনে নেয় নাই, টাকার চিন্তা করে নাই, সম্পদ বানায় নাই, বাড়ি বানায় নাই। তিনি বলছেন আমার সন্তানকে যদি আমি আলেম বানাতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে বড় দামি সম্পদ, যেটা আমার দুনিয়ায় কাজে লাগবে, আমার আখেরাতেও কাজে লাগবে। কাজী বন্ধু আপনাদেরকে বলতে চাই, বিদায়ের কখন হবে এটা কিন্তু কারো জানা নাই, সব সময় মৌতের জন্য প্রস্তুতি থাকা, সব সময় মৌতের ফিকির করা, চিন্তা করা, আমার অবস্থাটা কেমন হবে, কি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হব। কাজী বন্ধু আপনাদেরকে বলতে চাই, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আল্লাহকে ভুলিয়েন না, নবীর তরিকার বাহিরে চলিয়েন না, আল্লাহর গোলামি পাঁচ ওয়াক্ত নামাজ জীবনের মধ্যে লাগায় দেন, আমলের মধ্যে সম্পৃক্ত নবীর তরিকার উপরে নিজের জিন্দিগিটাকে লাগাইয়া দেন, তাহলে বিদায়টাও ইমানের হালতে আল্লাহ রাজি খুশির মধ্য দিয়ে হয়ে যাবে। কাজী আজকের মাহফিলকে বিদায় মাহফিল মনে করে এমন কি একটা নিয়াত করা যায়, আর কোনোদিন নামাজ সারবো না, রোজা সারবো না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না, হালাল হারাম তমিজ করে চলবো, আল্লাহর গোলামির উপরে চলবো, নবীর তরিকার উপরে জীবনকে সাজাইব, যতদিন বাঁচবো তাদের রাজি খুশির মধ্য দিয়ে বাঁচার চেষ্টা করব, এমন নিয়াত যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা মহব্বত যদি অন্তরে জায়গা নেয়,
ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুইটা হাত আমার আল্লাহকে জায়গায় দেখায় দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নেন, মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ যুবক ভাইদেরকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের যাদের দাড়ি নাই নবীর মহব্বতে দাড়িটা রাখার তৌফিক দিয়া দেন। যেদিন দুনিয়া থেকে বিদায় হইব ইমানের মতো দৌলত দিয়া বিদায় হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।